নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথি। চোখ রাখবো আজকের সংবাদে। বিজেপি লুট সন্ত্রাস অপশাসনের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলা, জঙ্গলমহলের সমস্ত উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষার স্বার্থে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকাশ্যে সমাবেশ হল রবিবার। এদিন 3 নম্বর অঞ্চলের বড়ডাঙ্গাতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রায় 12টি অঞ্চলের 500 জন বিজেপি নেতাকর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল দত্ত, বিধায়ক দুলাল মুর্মু সহ আরও অনেকে। অনিল দা থেকে শুরু করে আমাদের আজকের এই সঞ্চালন করে এই ব্লকের যুব সভাপতি, আমাদের উৎপল সেনাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি সঞ্চিতা থেকে শুরু করে প্রত্যেককেই সবার নাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দুই একটি কথা বলছি। সেই সময় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন। আপনারা সবাই দু হাত তুলে সিপিএমের নির্মম অত্যাচারের বিরুদ্ধে, যাদের মায়ের কোলকে শূন্য করে সিঁদুর মুছে দিয়েছে, সেই ব্যভিচারী সিপিএম তুমি লড়াই করো, বাংলা তোমার সঙ্গে আছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, জঙ্গলমহল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, উন্নয়নের অপর নাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জঙ্গল কন্যা সেতু গড়লকে, গ্রামে সুপার স্পেশালিটি হসপিটাল দিল কে, গ্রামে কলেজ দিল কে, গ্রামে স্টেডিয়াম দিয়েছে কে, গ্রামে কিষাণ মন্ডি দিয়েছে কে, জহর থানে লোকশিল্পী একবার বাড়ি তো দূরের কথা, বাড়িতে ঢিল ছুড়ে ডাকার ক্ষমতা দেখা, বড়ডাঙ্গার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অনেক গুন্ডাকে সোজা করেছি আমি, আমি লক্ষণ সেটের মতো বড় গুন্ডাকে সোজা করেছি। আপনারা জানেন নন্দীগ্রামে 41 জনকে খুন করেছিল, আমি কিষাণজির মতো গুন্ডাকে জঙ্গলমহল ছাড়া করে রেখেছি। আমরা উন্নয়নের মধ্য দিয়ে আমাদের নেত্রী কাজ করছেন, এই কর্মচারীদের তিনি তাদের দীর্ঘদিনের দাবি পে কমিশন ঘোষণা করলেন, প্রাইমারি টিচারদের গ্রেড বাড়ালেন, এসএসসি গ্রুপের মায়েদের 5,000 টাকা করে ভর্তুকি ঘোষণা করলেন, প্রত্যেককে আমাদের সমস্ত স্তরের মানুষকে 2,500 টাকা বেতন পেত, সিভিক ভলেন্টিয়ারের ছেলেগুলো আজকে 8,000 টাকা বেতন পাচ্ছে, আজকে সর্বস্তরে 500 টাকা কন্যাশ্রী ছিল তাকে 1,000 টাকা করে দিয়েছেন, বিয়ে দেওয়ার জন্য মেয়েদের রূপশ্রী 25,000 টাকা করে দিয়েছেন, আজকে সর্বস্তরের উন্নয়ন আমরা করছি। নয়াগ্রাম থেকে আমি অনেক ফোন পাচ্ছি, বলছে অর্ধেন্দু আর সুখেন্দু অত্যাচারে আমরা পুরনো বিজেপি আর বিজেপি করতে পারছি না। আমাকে কালকে ফোন করছিল, বলছে আমি নয়াগ্রাম পূর্ব মণ্ডল থেকে বলছি, কে বলছে আমি পশ্চিম মণ্ডল থেকে বলছি, যে অর্ধেন্দু সুখেন্দু ঢুকে যাওয়ার পরে আমাদের যা অত্যাচার আরম্ভ করেছে বাবু, আমরা আপনার কাছে আবার ফিরে যাব। আমি বলে দিয়েছি যে ঠিক আছে, আমরা দেখে শুনে যাদের বিরুদ্ধে এই 3 মাসে তৃণমূল কর্মীকে কোনোভাবে আক্রমণের অভিযোগ নেই তাদেরকে আমরা নিয়ে নিব, আর যারা তৃণমূল কংগ্রেসের লোকেদের এই 3 মাসের মধ্যে অত্যাচার করেছে, অমল দত্তর বাড়ি ভেঙেছে, উজ্জ্বলের গাড়ির কাছে ঢিল ছুঁড়েছে, সে লোককে আমরা নেব না, তাদেরকে একটু ব্যবস্থা দিতে হবে, অন্যরকম ওষুধ দিতে হবে, বললে হবে না, একটু সুন্দর করে পরে আমরা বিবেচনা করব। আজকেও অনেকে জয়েন করবেন, আজকে আমাদের অনেক বড় তালিকা আমার কাছে দেওয়া হয়েছে, আমি কথা দীর্ঘায়িত। রবিবার মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ একগুচ্ছ কর্মসূচিতে নারায়ণগড় ও দাঁতন 2 নম্বর ব্লক ঘুরে গেলেন। প্রথমেই বিজেপির সেবা দিবস উপলক্ষে নারায়ণগড়ের মকরামপুর এবং বেলদা হাসপাতালে রোগীদের ফল বিতরণ করেন।
হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার খোঁজ নেন। পরে দাঁতন 2 নম্বর ব্লকের সাউরি ভোলানাথ বিদ্যামন্দির হাইস্কুলে জনতার দরবারে যোগ দেন তিনি। এদিন সাংসদ দিলীপ ঘোষ হাসপাতালে রোগীদের ফল প্রদান করে বলেন, হাসপাতালগুলিতে নার্স, চিকিৎসক ও চতুর্থ শ্রেণীর কর্মী অপ্রতুল, এ বিষয়গুলি নজর দেওয়া প্রয়োজন। জনতার দরবারে প্রায় 400টি অভিযোগ ও আবেদন জমা পড়েছে, তবে বেশিরভাগ প্রতিবন্ধী ক্যান্সার আক্রান্ত রোগীরাই ছিলেন। তারা সাহায্যের আবেদন জানিয়েছেন সাংসদকে। দাঁতন বিধানসভার 4টি মণ্ডলের মানুষ উপস্থিত ছিলেন এদিন। এলাকার রাস্তাঘাট, আবাস যোজনা, 100 দিনের কাজ নিয়ে অভিযোগ জমা পড়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সমীর দাস, দাঁতন 2 পূর্ব মণ্ডলের সভাপতি কৌশিক দাস অধিকারী সহ আরও অনেকে। পরে নারায়ণগড়ের খাকুরদার রাধানগরে আদিবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সারা দেশে সপ্তম পে কমিশন শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে 5ম চলছে এখনো, আর ষষ্ঠ নাকি আগামী বছর 20 সালে শুরু হবে। এই 10 বছর ধরে লোকে আমাকে পিছিয়ে রেখেছেন কেন? পশ্চিমবঙ্গের মানুষের কি অধিকার নেই? তারা কি কাজ করেন না? আবার সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন, দিতে পারি জানুয়ারিতে। এই ধরনের কথা বলে মানুষের অধিকার হরণ করছেন, কিন্তু টাকা পয়সা তো কেন্দ্র দিচ্ছে, যাচ্ছে কোথায়? এটা মানুষের জানার অধিকার আছে। দাঁতনে 100 লোক এসছেন, তাদের সমস্যা শোনা, তাদের কিছু ডিমান্ড থাকে সেগুলো নেওয়া, বিকাশের উন্নয়নের কাজের জন্য তাদের যে ইচ্ছা আছে সেটা শোনা, কত রকম সমস্যা সেটা জানার চেষ্টা করছেন। সব রাজ্যের ভাষা আছে, সব ভাষা আছে, সব ভাষাই আমাদের ভাষা, দেশের ভাষা, কিন্তু ভারতবর্ষে যোগাযোগের জন্য একটা ভাষা হওয়া দরকার আছে, এটা আমরা সবাই জানি। অন্য রাজ্যে গেলে কথা বলতে অসুবিধা হয়, যে একটা অন্য ভাষা আমার জানা থাকে মাতৃভাষার উপরে আমাদেরই সুবিধা হয়। আমাদের এখানকার বাংলার লোকেরা হিন্দি সিনেমা খুব দেখে, যারা বিরোধিতা করছেন তারা অমিতাভ বচ্চনের সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে মারপিট করতেন। হিন্দির কথা বলতে এত কষ্ট পাওয়ার কি আছে? আর এটা তো স্বাধীনতার পর থেকেই চলছে, নতুন কিছু বলেননি অমিতাভ, বরঞ্চ মমতা ব্যানার্জি করেছেন। পাহাড়ে আজকে যে সমস্যা, মমতা ব্যানার্জি জোর করে বাংলা চাপা দেখেছেন। তো এই যে বাংলা বলার কারো অধিকার আছে, তার গোর্খা বলার, নেপালি বলার অধিকার আছে, কেন জোর করে চাপা দেখেছেন? আজকে উনি উল্টো বলছেন মাতৃভাষার কথা, অন্যের মাতৃভাষার অধিকারকে কেড়ে নিচ্ছেন, আবার নিজের মাতৃভাষার কথা বলছেন। ভারতবর্ষে কারো মাতৃভাষা কেউ কেড়ে নেবে না, কাউকে বলতে বাধাও দেবে না। মাতৃভাষা ছাড়াও কয়েকটি ভাষা শেখা উচিত, তাতে নিজের সুবিধা হয়, দেশে নিজের রাজ্যের বাইরে গেলে তো বাংলা চলবে না, তারা কথা বলবেন কী করে? সরকারিভাবেও যোগাযোগের একটা ভাষা চাই, ইংরেজি ছাড়াও একটি দেশি ভাষা চাই, এটা বলেছেন, এটা সবাই বলেছে, আগেও বলেছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তার নেতারা গিয়ে সব জায়গায় হিন্দির পকোড়াতে এইসব ভাষণ দিতাম, আজকে কন্ট্রোভার্সি হচ্ছে কেন? বিরোধীদের বলার কিছু নেই, মোদি সবার মুখ বন্ধ করে দিচ্ছেন, তারা এইসব ফালতু বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। দীঘায় বেড়াতে এসে 7 বছরের ছেলেকে হারিয়ে থানায় দ্বারস্থ হলেন বাবা মা। দীঘার জগন্নাথ ঘাট থেকে আবির ধারা নামে 7 বছরের শিশুটি হারিয়ে যায়। হুগলির জলঙ্গিপাড়া থেকে শনিবার বেড়াতে এসেছিলেন 60 জনের পর্যটক দল, সেই দলেই বাবা মায়ের সঙ্গে বাচ্চা ছেলেটিও এসেছিল দীঘায়। জানা গিয়েছে নিজেদের শিশু সন্তানকে সমুদ্র তীরে বসিয়ে রেখেই স্নানে নেমেছিলেন তারা, পাশে তার 9 বছরের দিদিকেও বসিয়ে রেখে গিয়েছিলেন। স্নান শেষ করে তীরে উঠে দেখেন মেয়ে আছে, কিন্তু তাদের ছেলে নেই। পুলিশের কাছে জানানোর পর খোঁজাখুঁজি চললেও এখনও ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি। শিশুটি সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছে কিনা তার খোঁজ চলছে। বাড়িতে নেই শৌচাগার, তাই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খোলা মাঠেই প্রাতকৃত্যে যেত 8 বছরের এক নাবালিকা। রবিবার পুকুরে নামতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো তার। কেশিয়ারি থানার ল্যাঙ্গামারা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত বালিকার নাম নিরুপমা গিরি, বয়স 8। সে ল্যাঙ্গামারা প্রাথমিক বিদ্যালয়ে 2 শ্রেণীতে পড়ত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গ্রামের বাসিন্দা দেবরঞ্জন গিরির বড় মেয়ে এদিন সকাল 8টা নাগাদ বাড়ির কিছুটা দূরে প্রাতকৃত্য করতে মাঠে গিয়েছিল। এদিন তার সঙ্গে কেউ ছিল না। পুকুরে নামার সময় কোনোভাবে জলে তলিয়ে যায় সে। দীর্ঘক্ষণ বাড়ি না আসায় খোঁজ শুরু হলে পুকুরে তার জুতো ভাসতে দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। জল থেকে তুলে স্থানীয় খাজরা হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তে পাঠিয়েছে। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে নির্মল বাংলার প্রচার নিয়ে। অনেকক্ষণ হয়ে গেলাম, মানে বইটি কেনা আইসির মেয়ে ছেনারা যাই, তার মা গেল, তার মা বলে তুই যা, তুই গেলি মই চারদিকে খুঁজিটি পাইনি, তার ঠাকুমা রাস্তার সাথে নাইছে রে, দি বলে যে আর কি খুঁজে রাখবো, আমি মামনি কেন পাইনি, বলে তুমি ঘর যাও আমি খুঁজি দিই, তার ঠাকুমাটাকে খুঁজা 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 খুঁজি পাইনি। তারপরে যখন আমি আবার এসে তার মাকে বললি, তার মা গেল, আমি গেলি, তখন একটা পাড়ার মেয়ে ছিল বলে হা দেখো জুতা গা ফাঁসি উঠে রে, জুতা গা ফাঁসি উঠে রে কইতে, তখন মানে জলে ঝাঁপ দিয়েছি সব লোক, আর পাড়ার ছেলে গুলাও ঝাঁপ দিচ্ছে, এক জায়গায় তার গামছে আর এক জায়গায় তার জুতা পড়ছে, গামছে দিয়ে একটা পাড়াচ্ছে না তাকে তুলি আনছে, তাকে যে অতক্ষণ কেন আসেনি বাড়িতে, গেছে মেয়ে ছেলেটা পায়খানা কেন আসেনি, সেই জন্য। কত কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ফের গুলি চলল খড়গপুরে, আহত হয়েছেন এক ব্যবসায়ী, তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতের নাম সিরাজ মোহাম্মদ। জানা গিয়েছে খড়গপুরের গোলবাজার থেকে মাছপট্টির ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী টাকা ছিনতাই করে বাধা দিতে গেলে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আহত হন ওই ব্যবসায়ী, তার পায়ে গুলি লাগে, তাকে গুরুতর আহত অবস্থায় খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছান খড়গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় 3 লক্ষ টাকা লুট হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। এ নিয়ে এক মাসে পরপর 3 বার গুলির ঘটনায় আতঙ্কে খড়গপুর শহর। প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। অচানক সে মতো চিল্লানে কা আওয়াজ আয়া, তো মানে যে বাহার নিকল কে আধা রাস্তা মে আয়া তো বহুত জোর সে আওয়াজ আয়া, তো দৌড় কে মানে জব গিয়া তো দেখ রা হুম, মেরে ঘর কে বগল মে রহতে হো। ক্যা নাম হ্যায়? উনকা নাম হ্যায় সিরাজ মোহাম্মদ নাম হ্যায় উনকা, ভোলা নাম, ভোলা ভোলা বুলাতে হ্যায়। তো ও খড়ে হুয়ে থে বগল মে, তো ওয়ান জব জা কে দেখা তো মে ও নিচে গিরে হুয়ে হ্যায় আর প্যান্ট পায়ের সে জো হ্যায় খুন বগেরা কাফি বহ রহা হ্যায়, কাফি খুন বহ রহা হ্যায়। তো মে জব ওয়া তক জানে তক মে দেখ রা হুম কি 3 জন বাইক মে ব্যাঠ কে হাথ মে উনকা আর্ম সে ও লে কে ও লোক মতলব ব্যাঙ্ক কি তরফ মে ঘুম গয়ে হুয়ে ওয়ান সে। कितने लोग थे उन लोग? 3 जन थे। आम सा हाथ थे? हाँ, एक जो पीछे बैठा हुआ था लड़का उसके हाथ में था। ऐसा घटना पहले कभी घटा है वहाँ पर? नहीं नहीं, इस तरह का कभी गोली दिन वैसे कभी हुआ नहीं। कोयला बोझाई ट्रक उल्टे मृत्यु हलो एक ব্যক্তির। জানা গিয়েছে রবিবার বিকেল নাগাদ একটি কয়লা বোঝাই ট্রাক চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার সময় ঘাটাল থানার বিবেকানন্দ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই সময় ওই জায়গায় দাঁড়িয়ে ছিল 3 ব্যক্তি, তাদের ওপরে গাড়িটি উল্টে যায় বলে জানা গিয়েছে। দ্রুত ঘাটাল থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে। দাসপুরে ছাত্রীদের ওপরে অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার হলো এক যুবক। গত সোমবার রাত্রি 8টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হয় দাসপুরের সুপা গ্রামের 2 ছাত্রী। সুপা উচ্চ বিদ্যালয়ে 2 ছাত্রী সুপ্রিয়া দলুই ও অর্পিতা খাঁ দুজনেই ওই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক যুবক তাদের লক্ষ্য করে
অ্যাসিড ছুড়ে পালায়। এতে অর্পিতার মুখে চোখে অ্যাসিড লাগে, সুপ্রিয়ার পিঠে অ্যাসিড লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় সুপ্রিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অর্পিতার অবস্থা আশঙ্কাজনক হয়, তার চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেই অ্যাসিড ছোড়ার ঘটনায় স্বদেশ কুইলা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ। ধৃতকে রবিবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অ্যাসিড আক্রান্ত অর্পিতাকে বারবার প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল ওই যুবক, কিন্তু ছাত্রীটির সম্মতি না থাকায় যুবকের এই অ্যাসিড হামলা। এনআরসির বিরোধিতা করে মিছিল সংগঠিত হলো বেলদাতে। রবিবার নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসির বিরোধিতা করে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে সারা বেলদা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভা সংগঠিত হয় এদিন। এদিনের পথসভা থেকে এনআরসির বিরোধিতা করেন বক্তারা, পাশাপাশি কেন্দ্র সরকারের নানান জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয় এদিনের পথসভা থেকে। ব্লকের বিভিন্ন অঞ্চলের কর্মী সমর্থকেরা মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান কাউসার আলী সহ আরও অনেকে। নয়াগ্রামের বড়ডাঙ্গাতে সভা করে ফেরার পথে কেশিয়াড়িতে তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। রবিবার বিকেলে দুটি জায়গায় থামতে হয় তাকে। দলীয় কর্মীরা কেশিয়াড়ির ওপর বাড়তি নজর দেওয়ার কথা বলেন। কেশিয়াড়ি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি এখনও, উন্নয়নের কাজ অনেকটাই থমকে রয়েছে, দলের অবস্থাও ভালো জায়গায় নেই বলে দলের একাংশের মত। নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যে তৈরি হয়েছে দ্বিমত, যুব নেতৃত্ব সম্পর্কে ক্ষোভ আছে দলীয় স্তরে, সেসবের বিরুদ্ধে ক্ষোভের কথা তুলে ধরেন অনেকেই। তৃণমূলের পতাকা নিয়ে হাজির ছিলেন দলের সদস্যরা। দিদিকে বলো কর্মসূচি হলো বাখরাবাদ পঞ্চায়েতের জগৎপুর এলাকায়। রবিবার পাঁচজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করেন এলাকার বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, তাদের অভাব অভিযোগ শোনেন। বিকেলে বেলদাতে এনআরসির প্রতিবাদ জানিয়ে
ব্লক তৃণমূলের মিছিলে যোগ দেন। এদিন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ দিদিকে বলো কর্মসূচিতে জগৎপুরের পাঁচজনের সঙ্গে দেখা করেন। তালিকায় ছিলেন প্রধান শিক্ষক উত্তম রানা, তপন ঘোড়াই, গ্রাম পঞ্চায়েত কর্মী জগদীশ বেরা, স্বনির্ভর দলের নেত্রী পুরবী পণ্ডিত, ছায়া ঘোড়াই। এলাকার রাস্তাঘাট, আবাস যোজনার বাড়ি তৈরি, জাতিগত শংসাপত্র, বার্ধক্য ভাতা প্রদানের পাশাপাশি এলাকার স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের আবেদন জানান এনারা। এদিন বিধায়ক প্রদ্যুৎ ঘোষের সঙ্গে ছিলেন ব্লক সভাপতি মিহির চন্দ, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান কাউসার আলী সহ আরও অনেকে। এদিন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন, অভিযোগগুলি একত্রিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশের কাছ থেকে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় পুলিশের লাঠি চার্জে জখম হলো পাঁচজন গ্রামবাসী। তাদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার ডলং গ্রামে। আক্রান্তরা সকলেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, গ্রামের তৃণমূলের নেতাদের কাটমানি ফেরতের দাবি করায় পুলিশ বিজেপি নেতাকে গ্রেপ্তার করার চেষ্টা করে। গ্রামের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করে বিজেপি নেতাকর্মীরা শনিবার বিকেলে সরব হয়। বিজেপি নেতৃত্বে একদল গ্রামবাসী এদিন বিকেলে তৃণমূলের নেতাকর্মীদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এর জেরে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই আনন্দপুর থানার পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের অভিযোগ, গ্রামে ঢুকতেই প্রবল ইট বৃষ্টি করে বিজেপি কর্মীরা। তবে বিজেপির পাল্টা অভিযোগ, তাদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন 10 জন বিজেপি কর্মী সমর্থক। প্রাথমিকভাবে পুলিশ পিছু হটলেও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নতুন করে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢোকে। ঘটনা কাল আনন্দপুর ব্লকের কেশপুর 6 নম্বর অঞ্চল ডলং গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ওখানে ডলংয়ের যে লোকাল তৃণমূল নেতৃত্ব প্রায় 1 কোটি টাকা, আমাদের আনুমানিক হিসাবে 1 কোটি টাকা কাটমানি নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। কাউকে শৌচাগারের টাকা 700-800 করে প্রতি বাড়ি পেছে নিয়েছে, ঘরের টাকা ঘর দেবো বলে টাকা নিয়েছে, 100 দিনের কাজের টাকা বহু মানুষ এখনও পায়নি ওখানে। তার ফলস্বরূপ সাধারণ মানুষ ওখানে কালকে একটা মিছিল বের করে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। তারপর সন্ধেবেলা ঠিক ওসি আনন্দপুর থানার ওসি একটা ভ্যান নিয়ে ওখানে ঢোকে নিরীহ গ্রামবাসীদের গ্রেপ্তার করার একটা প্রক্রিয়া শুরু করে। তখন আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মী সমর্থকরা ছিলেন ওরা প্রতিরোধ করে এবং সেই গ্রামবাসীদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা ওরা করতে পারেনি, ওরা ব্যর্থ হয়। তারপরেই প্রায় রাত্রের দিকে 150-200 পুলিশ ঢুকে ডলং গ্রামে একদম তাণ্ডব চালায়। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।